আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বাংলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আবারও আপনারা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের সম্মানিত মেহমান জীবন বড়ই নিয়ামত এ বিষয়ে আলোচনা করতেছেন, আমি হজরতকে বলতেছি ওনার মূল্যবান আলোচনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা দেখতে চান যে কারা এই দুনিয়াতে ভালো আমল করে এবং কারা মন্দ আমল করে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে, নেক আমল করবে, তারা দুনিয়া তো শান্তি পাবে, পরকালেও তারা কামিয়াব হবে। যারা দুনিয়ার এই জিন্দেগি পেয়ে হায়াতকে কদর করবে না, মূল্যায়ন করবে না, খেল তামাশা অবহেলায় এই মূল্যবান সময়গুলোকে কাটিয়ে দিবে, অতিবাহিত করে দেবে, দুনিয়ার জিন্দগি তো তাদের আফসোস, মরার পরেও তাদের আফসোস। তাই এই জীবন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। তাই এই নিয়ামতকে আমরা কদর করব। নিয়ামতকে কদর করব কীভাবে? যে আমরা আল্লাহর হুকুমকে মানব, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমরা আমল করব। আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকা মতো যদি আমরা চলি, আমরা যদি নেক আমল করি, তাহলে এই জিন্দেগি আমাদের জন্য আশীর্বাদ, এই জিন্দেগি আমাদের জন্য নিয়ামত। মানুষের জিন্দেগি সেটা থেমে থাকবে না। আমরা ভালো কাজ করি অথবা নাই করি, হায়াত এবং জিন্দেগি কারোর জন্য অপেক্ষা করে না। কথা আছে না যে নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত তার গতিতে চলবে, মানুষের হায়াত তার গতিতেই চলবে। একদিন আমরা শিশু ছিলাম, কিছুদিন পর কৈশোর আসলো, এরপর যৌবনকাল আসলো, কিছুদিন পর মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এভাবেই মানুষের জীবনটা চলে যাবে, আস্তে আস্তে একদিন সে কবরের বাসিন্দা হয়ে যাবে। তাই হায়াত জিন্দেগি কার জন্য অপেক্ষা করে না, বরং হায়াত তার গতিতেই চলবে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন ওই সময়কে কদর করি এবং হায়াত থাকতে থাকতে আমরা ভালো আমল করি, নেক আমল করি। জি, একটা কল নিন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, খোকা সাইন, আপনার প্রশ্নটা কি? আমি স্টুডিওত না স্টুডিওত মাত্রাম আছি। জি, স্টুডিওত মাত্র আপনি। জি, খোকা সাইন, আপনার টিভি ভলিউম কমাইয়া আমাদের লগে কথা খোকা। ভলিউম কমাও। জি, খোকা সাইন, আমি একটা দোয়া কইতাম, অর্থাৎ আপনি আপনারা উত্তর কইতা কি? জি, খোকা। আল্লাহুম্মা জাল হাফিদ দুনিয়া মিন আহলে মুকিবাতুকা ওয়া ফিল আখিরাতি মিন আহলে মুসাহিদাতুকা। জি, শেষ নেই আপনার দোয়া। হ্যালো, খোকা ঠিক আছে, আমরা আপনার কইরাম স্যার, আপনার কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা, জাজাকাল্লাহ। পরবর্তী কল, আসসালামু আলাইকুম।
হ্যালো কলা, আসসালামু আলাইকুম। কলার কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত কলটি ড্রপ হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো প্রথম আসলাম। জি খোক আসেন। আমি একটা খামো থাকি, জোহরের টাইমে আকি গরজের সময় আই আইয়া আকি ধরে লোকলা 5-6 মিনিট থাকে আকি জোহরের টাইম। জি। আর খামোরে কেন আকি কোনো চান্স নাই টাইমে আকি জোহর পড়বার। জি। তে এলা আকি যে আমি আগে ফরজ হইলতাম পারমুনি ও সুন্নতর আগে যে সুন্নতর লাগলে আকি ফরজ খজরি যায়। জি জি। তো ওটা তো আমার কইতে পারবানি যে। জি, সুন্দর প্রশ্ন করছেন। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা ইনশাল্লাহ। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আছে। জি হোক আসেন। আমরা তো ফোরজ নামাজ যে পড়ি প্রথম সূরা লম্বা করে শেষটা ছোট, সুন্নত কিলা প্রথম রাখা তো লম্বই তো, আর সেকেন্ড রাখা তো লম্বা নি না শর্ট পড়তাম হইব, একটু বুঝাইয়া কই পারে। জি, সুন্দর প্রশ্ন করছেন। আপনি প্রোগ্রাম দেখো কা জাজাকাল্লাহ। নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার আমাকে কি শুনতে পাচ্ছেন? খোলা আসসালামু আলাইকুম। প্লিজ আপনার টেলিভিশনের ভলিউমটা কমাইয়া আমরা লগে কথা হোকা। আপনার টেলিভিশনের ভলিউম কমাইয়া আমরা লগে কথা কইলে আপনার কথা আমরা শুনবো, আমরা তো আপনারা শুনতে পারবা। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমরা সরি, আসলে তো ড্রপ হয়ে গেছে, আমরা আনসার দেখে চলে যাচ্ছি। মুফতি সাহেব, আমার এক বোন প্রশ্ন করেছেন যে দোয়াটা বলেছেন সম্ভবত, আল্লাহুম্মা জাআল হাফিদ দুনিয়া মিন আহলে মুকিবাতিকা ফিল আখিরাতি আহলে মুসিবাতিকা, এইভাবে বলেছে নাকি? তে হয়তো ওনার ফোর্থে হয়তো পুরো। আসলে যে বোন ফোন করেছেন এবং দোয়া পড়েছেন, দোয়াটা প্রপারলি পড়া হয় নাই। দোয়াটা প্রপারলি পড়তে পারলে হয়তো এটার অর্থ সঠিকভাবে বোঝা যেত। আর এই দোয়ার আগে আরও কিছু মেনশন আছে, এমনি বোঝা যেতেছে, যেমন আল্লাহুম্মা জাআল হা হা, এটাকে আরবি ভাষায় জমির বলে, জমির। তো জমির জন্য তার একটা মার্জে আছে, অর্থাৎ দোয়া করা হইতেছে আল্লাহ তাআলা তাকে বানাও, কারণ কাকে বানাও, অর্থাৎ এই বিষয়টা আগের দোয়াতে মেনশন আছে বা আগের সেন্টেন্সে আগের বাক্যে কিছু মেনশন আছে, উল্লেখ আছে, যেদিকে ইঙ্গিত করা হইতেছে যে আল্লাহুম্মা জাআল হা, আল্লাহ তাআলা তাকে বানাও। তাই যাই হোক, যতটুকু উনি পড়েছেন, ওনার পড়ার দ্বারা দোয়ার সব শব্দগুলা পরিষ্কার হয়নি, সঠিকভাবে উচ্চারিত হয় নাই, এই জন্য এটার তর্জমা সঠিকভাবে বলা যাইতেছে না। যতটুকু আমরা উপলব্ধি করেছি অনুমানে, সেটা হয়তো এইভাবে হইতে পারে যে আল্লাহ তাআলা কাছে কোনো মেয়াদের জন্য দোয়া করে দিতেছে আল্লাহুম্মা জাআল হা হা, এটা জমিরে মুআন্নাস, কারোর জন্য দোয়া করে দিতেছে আল্লাহ তাআলা তাকে এই করো, কী করো, অর্থাৎ দুনিয়াতে যেন সে শান্তিময় জিন্দেগি লাভ করতে পারে, দুনিয়াতে যেন আপনার ফরমাবরদার, আপনার আনুগত্যশীল বান্দা হতে পারে, এবং তাকে আখেরাতে এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করো, যে মিন আহলে মুশাহাদাতিকা, সম্ভবত এইভাবে হবে শব্দটা, যে যারা আখেরাতে আপনার মুশাহাদা লাভ করবে, মানে মুশাহাদা শব্দটা বলেছেন, যদিও প্রপার হয় নাই, তো এইভাবে হইতে পারে যে মিন আহলে মুশাহাদাতিক, যে যারা কিয়ামতের দিন বা আখেরাতে যাদেরকে আল্লাহ তাআলা দিদার নসিব করবেন, আল্লাহর সাক্ষাতে যাদেরকে সৌভাগ্যবান করবেন, যারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আয় আল্লাহ তাহাকে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করো। এইটাই অনুমানে বুঝতেছি, যে যার জন্য দোয়া করা হইতেছে তার জন্য, একজন ব্যক্তির জন্য দোয়া করা হইতেছে তাকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো মানুষ করে দেন, দুনিয়াতে যেন আল্লাহওয়ালা বানিয়ে দেন,
এবং কিয়ামতের জন্য ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করে দেন যারা আল্লাহকে দেখতে পাবে, যাদেরকে আল্লাহ তাআলা দিদার নসিব করবেন, আল্লাহর সাক্ষাতে যাদেরকে ধন্য করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। এরপর তো পরেও আমি বোনকে অনুরোধ করব যে যদি সম্ভব হয় লোকাল কোনো ওলামার কাছে বা ইমাম সাহেবের কাছে দোয়ার বুক নিয়ে ওই দোয়ারটা দেখিয়ে দিবেন, তাহলে উনি এটার সঠিক অর্থ বলে দিতে পারবেন ইনশা আল্লাহ। আমার এক বোন প্রশ্ন করছেন, উনি কাজ করেন, তো কাজের ফাঁকে উনি ঘরে আসেন, মাত্র 5-6 মিনিট থাকে টাইম জোরের ওখতের, মতো অবস্থায় সুন্নতে পড়লে তো ফরজ পড়া যাবে না, তো কি তিনি উনি ফরজ পড়ে নিতেন? সুন্নত পড়ার নিয়ম হচ্ছে যদি ফরজ এনাফ সময় থাকে আর সুন্নত নামাজ পড়ার পর ফরজ নামাজ পড়ার যথেষ্ট সময় থাকে তখন উনি সুন্নত নামাজ পড়বেন। আর যদি দেখা যায় যে সময় এত সংকীর্ণ, সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের ওয়াক্ত চলে যাবে, ফরজ নামাজ পড়া যাবে না সঠিক টাইমে, তাহলে উনি সুন্নত পড়বেন না, স্ট্রেট ওয়ে উনি ফরজ নামাজে পড়ে নেবেন। তাই এই ভয়নের জন্য এটাই মাসালা, এটাই উত্তর যে উনি যেহেতু সময় কম উনি তাড়াতাড়ি ফরজ নামাজটাই পড়ে নেবেন, সুন্নত পড়ার দরকার নেই। কিন্তু উনি চেষ্টা করবেন যদি কাজ থেকে আরও আগে আসতে পারেন সুন্নত নামাজটা, সুন্নতে মুয়াক্কাদা। এখন হয়তো শর্ট টাইম কম, লম্বা দিনে তো সময় বেশি থাকে, তাই যে সময়ে সুন্নত পড়ার সময় থাকে উনি সুন্নত পড়বেন। কারণ জোহরের নামাজ এটা সুন্নত মুয়াক্কাদা, ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত সেটা মুয়াক্কাদা, তাই সুন্নত পড়া দরকার। যাই হোক, যদি সময়ে কভার না করতে পারেন তাহলে উনি ফরজই পড়ে নেবেন। আমার এক বোন প্রশ্ন করেছেন, নামাজে তো ফরজ নামাজে প্রথম রাকাতে সূরা লম্বা করেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট, উনি জিজ্ঞাসা করেছেন নফল নামাজ বা সুন্নত নামাজে কিভাবে পড়বেন? যে ফরজ নামাজের সময় কেরাত পড়ার নিয়ম হচ্ছে যে প্রথম রাকাতে যে পরিমাণ সূরা পড়বেন, যে পরিমাণ আয়াত পড়বেন, সেকেন্ড রাকাতেও সমান পড়তে পারেন। মনে করেন প্রথম রাকাতে পড়েছেন 10 আয়াত, সেকেন্ড রাকাতেও 10 আয়াত পড়তে পারেন অথবা তার চাইতে কম পড়তে পারেন। এটা খেয়াল রাখতে হবে যে সেকেন্ড রাকাতে যেন প্রথম রাকাতের চাইতে বেশি পড়া না হয়, এই নিয়মটাই সকল নামাজের বেলায় প্রযোজ্য। সুন্নত নামাজও আপনি সেই নিয়মকে ফলো করতে পারেন, নফল নামাজও সেই নিয়ম, অর্থাৎ প্রথম রাকাতে যে পরিমাণ পড়বেন সেকেন্ড রাকাতে সেই পরিমাণ আয়াত পড়তে পারেন অথবা তার চাইতে কিছু কম পড়তে পারেন। এই নিয়মটা ফরজ সুন্নাত নফল সকল নামাজের বেলায় সমান। আমরা যে আলোচনাটা আলোচনা আমরা এইভাবে করছিলাম এই বিষয় নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান হায়াত দিয়েছেন, সেই হায়াত আমাদের জন্য নিয়ামত, এই নিয়ামতকে কদর করতে হবে। মানুষ খেলার মাঝে, তামাশার মাঝে থাকতে থাকতে একদিন তার মূল্যবান সময় চলে যায়, সে উপলব্ধি করতে পারে না যে একদিন তার সময় শেষ হয়ে গেল। একজন শায়ের বলেছেন যে চেহেল সালে অমরে আজিজত গুদস্ত মেজাজে তু আজহাল তিফলি নগস্ত, যে তোমার জীবন থেকে 40টি বৎসর অতিক্রান্ত হয়ে গেল, চলে গেল, অথচ তোমার জীবন পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন আসলো না। ওই ছোটকালে যেভাবে তুমি আমোদ ফুর্তির ভিতর দিয়া সবসময় সময় কাটাতে, বয়স হয়ে গেল কিন্তু এরপরও তোমার জিন্দগির মাঝে কোনো চেঞ্জ আসলো না। একজন কলার লাইনে আছেন, কলটা নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আছে। জি, খুব আছেন প্রশ্নগুলো। জি, আমার প্রশ্নটা হইল, আচ্ছা আমরা গরুর মাঝে কি সুরা বাকারা সিডি বাজাই আরকি, শুনছি যে একটা বাজাইলে আর কি গরু ঋণ বোধ থামাইতে পারে না বা মানে রহমতুল্লাহ। আপনার প্রশ্নটা কি? জি, সালমা নামটা কি
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবির নাম একটু বলবেন প্লিজ, আর সারা নামটা কি ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম, দুইটা নাম কি রাখা যাবে ভাই একটু যদি বলতেন হুজুরে ভালো হতো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী কালে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমার একটা কোয়েশ্চেন আছিল যে ফজর নামাজ পড়িয়া যদি শুয়ে শুয়ে তসবি পড়িয়া কি ঘুম লাগি যায় আর বাদে ওইটা ইসরাফ করলে কোনো প্রবলেম আছে নি? জি ফজর নামাজ বাদে। জি আর কোনো প্রশ্ন নেই আপনার? জি জি না ওটা খালি জি জানতাম চাইছিলাম আর কি সব মিলব নি। জি সুন্দর প্রশ্ন, ঠিক আছে আমরা আনসার দিকে চলে যাচ্ছি। মুফতি সাহেব আর একটি কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমি আমার একটা প্রশ্ন। জি খুক হাসান। আচ্ছা অক্ষতা কইবা, আমরা কোন সময় কি জামাতে মসজিদে আকে নামাজ পড়লে এখন নিসাবের লগে আমরা কিছু ফোড়া লাগবো না, আমরা খালি শুনলে হইব না, কোন কোন আকে ফোড়া জরুরি অক্ষতা আমরা রেখইবা? জি শুনতে প্রশ্ন হচ্ছে আসলে অত্যন্ত জরুরি প্রশ্ন, আপনি কখন দিন দেখে জাজাকাল্লাহ। আমরা পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে খোকা আমি আপনার কথা শুনলাম খোকা। জি আপনার কথা আমি আমরা শুনলাম খোকা আপনি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা পরবর্তী কল, দুঃখিত আমরা আসলে প্রবলেম হয়ে গেছে। আমরা পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি সুন্দর প্রশ্ন করছেন। জি তসবির ভার, ঠিক আছে আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। জাজাকাল্লাহ। আমরা আনসারে দেখে চলে যাচ্ছি। আমার এক বোন প্রশ্ন করেছেন, ওনার ঘরে জি সুরাতুল বাকারা সিঁড়ির মধ্যে বাজান, তারা বিশ্বাস এটা কি সুরাতুল বাকারা পড়লে হয়তো ঘরের মধ্যে বরকত আসবে, জিন্নাত এগুলো সরে যাবে, কিন্তু কেউই থাকেন না, শুনেন না, বা থাকলেও শুনেন না, ছুটি বাজান, এগুলো কতটুকু ঠিক আছে? মাশাআল্লাহ, সূরায়ে বাকারার কথা বলা হয়েছে। সূরায়ে বাকারা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা এবং কোরআন শরীফের মাঝে দীর্ঘ সূরা। সূরাতুল বাকারা অনেক দীর্ঘ সূরা, লম্বা সূরা। এই সূরা যারা নিয়মিত পড়েন তাদের তারা অনেক ফজিলত পান, এবং বিশেষ করে জিন ও ইনসানের শুরুর থেকে, বুরাই থেকে, জিন ও ইনসানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। তাই জিন ও ইনসানের বুরাই থেকে, জিন ও ইনসানের অনিষ্ট থেকে বেঁচে থাকার, বাঁচার যে কথা বলা হয়েছে সেটা কাদের জন্য? যারা নিয়মিত সূরাতুল বাকরা তিলাওয়াত করবেন, নিজে তিলাওয়াত করবেন। তাই আমরা সূরাতুল বাকরা নিজে তিলাওয়াত করব, অথবা আমাদের ছেলে মেয়ে ভাই বোন কেউ যারা ফ্যামিলি মেম্বার পরিবারে কেউ যদি এই ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ ইনসান এবং জিন্নাত এবং শয়তানের বুরাই থেকে আল্লাহ তাআলা এই ঘরকে, এই পরিবারের সকল সদস্যদেরকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। কিন্তু রেকর্ড যেটা সিডি অথবা টেপ রেকর্ডে যদি তিলাওয়াত করা হয় সেই ক্ষেত্রে সেই বেনিফিট পাওয়া যাবে না, কিন্তু সেটা তো রেকর্ডেড। হ্যাঁ, এটা তো লাইভ তিলাওয়াত হইতেছে না, লাইভ তিলাওয়াত হইতেছে না। তাই আমরা চেষ্টা করব নিজেরা তিলাওয়াত করব, বা ফ্যামিলি মেম্বারদের মধ্য থেকে যে কোনো একজন তিলাওয়াত করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ফজিলত পাওয়া যাবে। কিন্তু এরপরেও অনেক সময় আমরা সিডি সিডি থেকে তিলাওয়াত শুনি, টেপ রেকর্ড থেকে আমরা তিলাওয়াত শুনি, এটাও তো ভালো মাশাল্লাহ। হয়তো অনেক সময় হয়তো আমরা একটু
রিলাক্স করতেছি, তেলাওয়াত করতেছি না, সবসময় তো আর তেলাওয়াত করা যায় না, তাই অবসর সময় বসে আছি সিটিনে সোফায় আমরা বসে আছি, কী করবো? অনেকে বিভিন্ন গান বাজনা শুনতেছেন, অন্য কাজ করতেছেন, এর চাইতে যদি আমরা তিলাওয়াত শুনি, সিডি থেকে আমরা তিলাওয়াত শুনলাম, টেপরে করে তিলাওয়াত শুনলাম, এটা তো ভালো, এটাও ভালো, এবং আশা করা যায় এর দ্বারা অনেক বরকত পাওয়া যাবে, যেহেতু আল্লাহর কালামটা তিলাওয়াত হইতেছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে কোরআন শরীফের তিলাওয়াত তো হচ্ছে, সেই তাই এই তিলাওয়াত থেকে কিছু না কিছু বরকত তো ইনশাল্লাহ অবশ্যই আমরা পাব। কিন্তু আমার বোন যে প্রশ্ন করেছেন সেটার আসল উত্তর হচ্ছে যে তিলাওয়াতটা লাইভ হতে হবে, সূরাতুল বাকারা তিলাওয়াতটা আপনারা লাইভ করবেন, নিজে তিলাওয়াত করবেন, ইনশাল্লাহ এই তিলাওয়াত করলে অনেক বেনিফিট পাওয়া যাবে, ফায়দা পাওয়া যাবে, এবং মখলুকের অনেক অনিষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা হয়তো বাইরে চলে যান, কামে চলে যান বা বাইরে চলে যান, আর টেপ রেকর্ড অন করে দিয়ে গেলেন, তিলাওয়াত হইতেছে, এটা আসলে আমার দৃষ্টির মধ্যে ঠিক না। কারণ তিলাওয়াত যখন হবে তখন আমরা মহব্বতের সাথে শ্রদ্ধার সাথে আমরা তিলাওয়াতগুলো শুনবো, ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফ যখন তিলাওয়াত করা হয় তখন আমাদের দায়িত্ব কি যে তোমরা চুপ থাকো, ফাস্তামিউ লাহু খুব ভালো করে শোনো, মনের কান লাগিয়ে শোনো। এভাবে ঠিক না যে তিলাওয়াত হইতেছে আর আমরা শুনতেছি, কথাও বলতেছি, ফোনও করতেছি, না এটা ঠিক না, এটা কোরআন শরীফের সাথে প্রপার আদব রক্ষা করা হয় না। তাই কোরআন শরীফের যখন তিলাওয়াত হবে আমাদেরকে নির্দেশ দেওয়া হইতেছে যে আমরা যেন দিলের কান লাগিয়ে, মনের কান লাগিয়ে সেটা শুনি এবং চুপ থাকি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন, দয়া করবেন। সেহেতু তিলাওয়াতটা লাইভ হোক অথবা রেকর্ড হোক, যে কোনো অবস্থায় হোক, আমরা সেই তিলাওয়াতকে শুনবো, কান লাগিয়ে শুনবো, মহব্বতের সাথে শুনবো, এবং আমরা নয়েজ বানাইব না, আওয়াজ করব না, চুপ থাকব। সিডির মধ্যে যদি তিলাওয়াত হয় তখনও কিন্তু আমরা এই গল্প গুজব করা, মানুষের সাথে কথা বলা, এটা ঠিক না, আদাবের খেলাফ। কিন্তু এভাবে সিডি অন করে চলে যাওয়া যে ঘরের মধ্যে কেউ নেই আর এমনিই চলতেছে, এটা ঠিক না, এটা আদাবের খেলাফ হবে। বিকজ কোরআন শরীফের তিলাওয়াত হলে আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে এবং শ্রদ্ধার সাথে শুনতে হবে। তাই যদি ঘরে কেউ না থাকেন এভাবে সিডি অন করে চলে যাওয়াটা ঠিক হবে না, বরং যখন আপনারা ঘরে থাকবেন তখনই আপনারা প্রয়োজনে সিডি অন করে তিলাওয়াত শুনবেন, সূরা বাকারা তিলাওয়াত করবেন। কথা প্রসঙ্গে বলতে হচ্ছে, আমি এক জায়গায় গিয়েছিলাম, একজন মানুষ মারা গেছিল, তো সিটিতে বসে আসলাম, তো শুনতে পেলাম তিলাওয়াত হচ্ছে, তো আমি কই তিলাওয়াত হচ্ছে তো আমরা শুনি, না এটা তার রুমে তিলাওয়াত হচ্ছে, যে যে জায়গায় মারা গেছেন উনি কেহ নাই, শুধু তিলাওয়াত পাচ্ছে না, এখানে আমরা গল্প গুজব করছি বা এই সম্পর্কে মাঝখানে আলোচনা করতেছি, আমি বললাম এগুলো তো আসলে ঠিক না, অথবা আমরা এখানে বসে তিলাওয়াত করি, দোয়া করি, ঠিক আছে। তো অনেকের ধারণা হয় এরকম হলে তিলাওয়াত করলে হয়তো মনে হয় উনি সব পাবেন বা যে মারা গেছেন এগুলো শান্তি, ওনার শান্তি হবে। কথা ঠিক যে কোরআন শরীফের তিলাওয়াত খুবই জরুরি, এবং কোরআন শরীফের তিলাওয়াত যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কোনো মেয়ে যদি, কোনো মানুষ যদি মারা যান আর তা সেখানে তিলাওয়াত করা হয়, তো অবশ্যই এই তিলাওয়াতের দ্বারা এই মাইয়িত ফায়দা পাইবে, মাইয়িতের উপর রহম করা হবে। কিন্তু আমাদের সাধারণত একটা প্রথা আছে আমাদের সমাজে যে মাইয়িত যে ঘরে মরবেন, যে রুমে যে জায়গায় ডেড বডি রাখা আছে এই জায়গায় বসে তিলাওয়াত করতে হবে না, এই জায়গায় বসে তো তিলাওয়াত করা জরুরি না। হ্যাঁ, যে রুমে ডেড বডি আছে ওই জায়গায়, ওই রুমে যে কোন জায়গায় বসে আপনি তিলাওয়াত করতে পারেন, অথবা সিটিং রুমে বসে তিলাওয়াত করতে পারেন, অন্য যে কোনো রুমে বসেও তিলাওয়াত করতে পারেন, ডেড বডি যে জায়গায় রাখা আছে ওই জায়গায় নির্দিষ্টভাবে বসে তিলাওয়াত করা জরুরি না, আপনি যে কোনো জায়গায় তিলাওয়াত করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মাইয়িত মারা যাওয়ার পর যদি তিলাওয়াত করা হয় আর এই তিলাওয়াতের সওয়াব ইসাল করা হয়, মাইয়িতের জন্য দেওয়া হয়, তাহলে মাইয়িতের রুহে মুবারকে সেই সওয়াব যায় এবং মাইয়িত এই তিলাওয়াতের দ্বারা অনেক উপকৃত হন। এই জন্য আমরা তিলাওয়াত করবো মাইয়িতের জন্য, সেটা সওয়াব দিব, কিন্তু রেকর্ড তিলাওয়াত না, রেকর্ড তিলাওয়াতের মাধ্যমে মাইয়িতের কোনো বেনিফিট হবে না। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা প্রশ্ন করেছেন, শুকরিয়া জানাচ্ছি। আমরা এখন বিরতির দিকে চলে যাচ্ছি, বিরতির পর ইনশাল্লাহ আবার আসবো
এবং আপনার সাথে কথা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।